নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর যাব মেয়ের স্কুলে। মেয়ের আজকে পরীক্ষা শেষ, মানে আমার জিয়ার ছোট মেয়ের জিয়ার আজকে পরীক্ষা শেষ। তো পরীক্ষা শেষ হওয়ার পরে খাতা জমা নিতে হয় আর স্কুলের মাইনেটাও পুরো ক্লিয়ার করে দেবো। বাকি সোনার পরীক্ষা শেষ, কালকে আবার সোনার পরীক্ষার খাতা জমা নিতে যাব। আজকে যাব জিয়ার জন্য। তো সকালবেলা সমস্ত রান্না বান্না কাজকর্ম সেরে আবার আমার দিদাও চলে গেল। আজকে দিদি এসে নিয়ে গেছে দিদাকে, দিদাও আজকে চলে গেল। আজকে 16 দিন থাকলো দিদা আমার বাড়িতে, তারপরে আবার দিদি এসে নিয়ে গেছে বদ্দি। তো বদ্দির বাড়িতে এবার কতদিন থাকবে, আমিও যাবো বদ্দির বাড়ি শুক্রবারে, দিদি এসে নিয়ে যাবে আমাকেও। আমি আজকে যেতাম কিন্তু ছোটো মেয়ের পরীক্ষা রয়েছে, বড় মেয়ের রয়েছে, তাই জন্যই যাইনি, নাহলে আমিও যেতাম দিদির সাথে আজকে। দিদি বলছিল আমার মেয়েও খুব বায়না করছিল রিয়া যাবে বলে মাসির বাড়ি। তো যাই হোক, আমরা শুক্রবারে যাব। তো চলো স্কুলে, আর আজকে অনেক দিন পরে সব বান্ধবীদের সাথে দেখা হবে, তোমাদের সাথে দেখাবো আমার বান্ধবীদের। তো চলো এখন স্কুলে যাই। দেখো আমরা কতদিন পরে আমার দেখা হয়েছে আমার এই বান্ধবীদের সাথে, অনেক দিন পরে, সেই লকডাউনের আগে দেখা হচ্ছে আবার আজকে। মানে স্কুলটা না থাকাতে কত মিস করেছি। স্কুল মানে থাকা মানে খুবই ভালো লাগে, সকাল বিকাল সবার সাথে একটু সবার দেখা হয়, আর ঘরবন্দি জীবন ছিলাম এতদিন। তো যাই হোক, আজকে অনেক দিন পরে বেরোলাম দুই বান্ধবী মিলে, যাচ্ছি স্কুলে খাতা জমা দিতে মেয়ের পরীক্ষার। কিছু বল নিশা, কী বলবো, এই যাচ্ছি স্কুলে। দেখ ছেলেদের ছেলে মেয়ের পুরো পড়াশুনো গেল লকডাউনে। দেখো আমাদের কাজ হয়ে গেছে স্কুলে, খাতা জমা দেওয়া হয়ে গেছে, খাতা নেওয়াও হয়ে গেছে, মাইনে দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও দিয়ে দিয়েছি। আর এই যে সবাই চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে। আর নিশার তো সুখবর আসছে সামনেই, তখন আবার বড় পার্টি দেবে, সেটাও তোমাদের দেখাবো, পার্টিটা দিই আগে, তাই তো। স্কুলে আসলাম, সবার সাথে দেখা হলো খুব ভালোই লাগে, বলো স্কুলটা না থাকলে ভালো লাগে না, কারোর সাথে দেখা হচ্ছে। কবে যে স্কুল খুলবে আর ভালো লাগছে না। আর দেখো আমাদের স্কুলের কুকুরটা আগ গাছ হয়েছে। দেখো বাড়ি চলে আসলাম আর সবার সাথে আজকে দেখা হয়ে মনটা খুবই ভালো লাগছে। কবে যে স্কুলটা খুলবে এই আশাতেই বসে থাকা, খুললেই ভালো, দুবেলা স্কুলে যাব, সবার সাথে দেখা হবে, বেশি ভালোই লাগে। ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, চার দেওয়ালের মানে মধ্যে থাকো বসে ভালোই লাগে না একদমই। স্কুলটা খুললেই ভালো, সবার সাথে দেখাতে হবে, একটু বেরোনোও হবে, ঘোরাও হবে, মেয়েদেরকেও আনা হবে, দিয়ে আসা হবে, তাই না বলো। যাই হোক, এখন এখন হাত পা ধোবো, ফ্রেশ হবো, তারপরে আবার দুই মেয়েকে খাওয়াবো। দেখো সেই দুপুরের পরে আবার এই সন্ধ্যা দুপুরবেলা মেয়েদের খাওয়ালাম, তারপরে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার একটু উপরে গিয়ে জল ভরলাম বোতলে, তারপরে বাসনটা ধুলাম দুপুরবেলা খেয়ে দিয়ে আর বাসনটা ধুই, তারপরে এখন ধুলাম সন্ধ্যাবেলা, তারপরে দুধ আনলাম এনে কমপ্লেনগুলো খাওয়ালাম। আর দেখো জিয়া, জিয়াও ঘুম থেকে উঠে গেছে, প্রচণ্ড মশা হয়েছে, গরমও পড়েছে, সোনা সারা দুপুর খেলা করেছে আর এখন ঘুমিয়ে পড়ে। আর এই যে জিয়া, জিয়া এখন একটু পরে আন্টি আসবে, তখন জিয়া পড়তে বসবে, তাই তো, পড়তে বসতে হবে তো। হ্যাঁ,
পড়বে তো? হ্যাঁ তাই? হ্যাঁ। কি পড়বে? আমি এবিসিডি পড়বো। ও এবিসিডি পড়বে, আর কি পড়বে বলো? ক খ। ক খ। আর তো আমি এবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ওর আন্টি এসেছে, গেটটা খুলে দিয়ে আসি। তো জিয়াকে এখন পড়াতে এসছে আন্টি, আর সোনাই দেখো পড়তে বসেছে এই ঘরে, আর আমি এখন সোনা পড়তে থাকুক, আর আমি এখন এই জামা কাপড়গুলো গোছাবো। দেখো সমস্ত জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি, দুপুরবেলা একটু ঘুমিয়েছি আর তাইতেই দেরি হয়ে গেছে, ঘুমিয়েছি আর কোনো কাজ হয়নি বিকালের। এখন জামা কাপড়গুলো গোছাবো, তোমরা দেখতে থাকো। সকালে এখন ভাজ করবো, কিচ্ছু গোছানো হয়নি, সকালবেলা কেচে দিয়েছিলাম। যত জামা কাপড় সমস্ত ওই ঘরে দাদার ঘরে যে আলনাতে রয়েছে ওই আলনাতে ওদেরটা রেখে দিই, আর আমারটাই শুধু এই আলনায় থাকে। পড়া শাড়িগুলো, তারপরে এদিন টুকটাক এখানে সেখানে যায় সেই সমস্ত শাড়িগুলো সব এই আলনায় রেখে দিই। জায়গায় খুবই ঠান্ডা পড়ে গেছে, যেমন আমার বাপিদের দিকে ভালো ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে না একদমই ঠান্ডা পড়ে না, গরম। বাইরে একটু তো ঠান্ডা লাগে, কিন্তু ঘরের ভিতরে তো পাখা চাল না আচরণে বসে যাবে না, এতটাই গরম। রাতে কিছু রান্না যা আছে সব হয়ে যাবে রাতে, রান্না পাত আজকে রাতে রাখি, আর ভাত আর রুটি তোমাদেরকে একটা সুখবর দিই, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে মার্চ মাসে, আর ইংরেজি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, মাঘ মাসের 21 তারিখে আমার ভাই বিয়ে ঠিক হয়ে গেছে। তো তখন তো খুবই খুবই আনন্দ, খুবই মজাই লাগে। বিয়ে মানেই আনন্দ, সে যা বিয়ে, আর তার মধ্যে নিজের ভাইয়ের আরেকটু বেশি আনন্দ লাগে। তো বিয়ের নিমন্ত্রণ করা মানে আনন্দ, তো যাবো সে দেখেছি এটাই। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, দেখো জামা কাপড় গোছানো মানে আলনা গোছানো, এক কাজে দুই কাজ হয়ে যায়। আর ছোটটা চিৎকার করছে পড়বে না, একটুকুও পড়তে চায় না, কিন্তু পড়তে তো হবেই, জোর জবরদস্তি করে পড়াতে হয়। অন্যদিন দিদা থাকে, দিদার জন্যও করি, আমার জন্যও করি, চা খাওয়া হয় দিদা আর আমি মিলে বসে বসে গল্প করি আর চা খাই। আজকে দিদা নেই আর আমার একার জন্য আবার উপরে গিয়ে চা করবো আনবো, তো তাই জন্য আর চাও করিনি, চাও খাইনি আজকে সন্ধ্যাবেলা। কেমন যেন লাগছে দিদা, আজকে 15-16টা দিন ধরে এসছে তো, আসে বসে থাকে, মেয়েদেরকে পড়ায়, দিদাও পাশে বসে থাকে, ভালো লাগে। আর আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, দিদা নেই তাই জন্য, দিদা দিদির বাড়ি চলে গেছে। এখন সোনাকে একটু পড়াই, তারপরে আমাদের এখন সোনাকে একটু পড়াই, পরে আমি আবার তোমাদের সাথে পরে কথা বলব। তো এখন খাবো, খেয়ে ঘুমাবো, মেয়েদের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, অনেকদিন পরেই আজকে ব্লগটা করলাম, কারণ মাঝে মাঝে আমারও একটু ইচ্ছা হয় একটু ব্লগ করি, কারণ আমার সব কিছুই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, সমস্ত রকম সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করবার। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা,
দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাইকে টাটা, আর ভালো থেকো, সুস্থ থেকো।